52 লক্ষ টাকা সোনা লুটের ঘটনায় মূল ষড়যন্ত্রকারীর অভিযোগে গ্রেফতার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও সিভিক ভলেন্টিয়ার সহ 4। সোমবার রাতে অভিযুক্ত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের গ্রেফতার করে মালদা থানার পুলিশ। এই ঘটনায় আরও অনেকে জড়িত আছে বলে অনুমান পুলিশের। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রায় 52 লক্ষ টাকা সোনা লুটের ঘটনায় মূল ষড়যন্ত্রকারীর অভিযোগে গ্রেফতার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও সিভিক ভলেন্টিয়ার সহ 4। সোমবার রাতে অভিযুক্ত পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ। মঙ্গলবার ধৃত 4 জনকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তবে ঘটনার পেছনে আরও অনেকে জড়িত আছে বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পুলিশ ASI এর নাম রাজীব পাল, বর্তমানে ইংরেজবাজার থানায় কর্মরত। ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম ইলিয়াস শেখ, ইংরেজবাজার থানায় কর্মরত। বাড়ি ইংরেজবাজারের নিয়ামতপুর এলাকায়। ইংরেজবাজারের আরও এক বাসিন্দা সামিউল ইসলাম। এছাড়াও ব্যারাকপুরের স্বাগত মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃত যুবক সোনার দোকানের কর্মী। 2019 সালের 30 মে মালদা থানার ঝাঁঝার মোড় থেকে 52 লক্ষ টাকার সোনা চুরির অভিযোগে দায়ের করতে যায় মালদা থানায় এক যুবক। কিন্তু ওই যুবকের কাছে কোনো তথ্য প্রমাণ ছিল না। পরে 2019 সালের নভেম্বর মাসে অভিযুক্ত সোনার দোকানের কর্মী মালদা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশকে জানায়, গাড়িতে করে সোনা নিয়ে যাওয়ার সময় রাস্তায় দুষ্কৃতীরা লুট করে, কিন্তু ওই কর্মীর কাছে সোনার কোনো প্রমাণ ছিল না। কর্তব্যরত পুলিশ কর্মীরা জানায় প্রমাণ নিয়ে আসতে, কিন্তু ওই যুবক আর অভিযোগ করতে আসেনি। পরে পুলিশের চাপে পড়ে ঘটনার প্রায় 6 মাস পর অভিযোগ দায়ের করে। তদন্ত নামে পুলিশ অভিযোগকারী দোকানের কর্মী সহ পুলিশ অফিসার ও আরও 2 জনকে গ্রেফতার করে। পুলিশ জানতে পারে সেই দিন কোনো লুটের ঘটনা ঘটেনি, প্রায় 52 লক্ষ টাকার সোনা হাতবদল হয়েছিল। মঙ্গলবার ধৃতদের মালদা আদালতে তুলে 6 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় আদালত। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। সোনা লুটের ঘটনায় গ্রেফতার হলেন, কি বলবেন?